তিব্রামাথা ছাত্র সংগঠন টিআইএসএফ এর উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রোমান হরফের দাবিতে বন্ধের সমর্থনে পিকেটিং শুরু হয়েছে। ছাত্র সংগঠনের নেতৃত্বরা এদিন সকালেই মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হন। পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে তিব্রামাথা ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন রেললাইনেও অবরোধ সংগঠিত করতে দেখা গেছে বন্ধ সমর্থনকারীদের। এছাড়াও বড়মুড়া পাহাড় আগরতলা সোনামুড়া সড়কের তকসাপাড়া এলাকায় পথ অবরোধ করেছেন বন্ধ সমর্থনকারীরা। টিআইএসএফ এর ডাকা অনির্দিষ্টকালের বন্ধের প্রভাব এদিন সকাল থেকেই পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।